অঙ্কটি পরিমিতি থেকে এসেছে, যদিও দেখতে একটু জটিল মনে হলেও অঙ্কটি সহজ, পার্ট বাই পার্ট অঙ্কটি করতে হবে। তার আমরা প্রথমে লিখতে পারি রাজধানী একক ধাত বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। যদি এই বাহুটা এক্স হয় তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল হবে এক্স স্কয়ার। কেমন একটা ঘনক আমরা আঁকলাম, এই ঘনকের 6টি তল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টি তলে যে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই 6টা তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রত্যেকটা বাহু সমান, আমরা জানি ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়, সেহেতু এখানে 6 × x² দিলেই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 3টি বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এক এক করে আমরা তা বের করি। 3 সেমি বিশিষ্ট ঘনকের ক্ষেত্রফল সমান 6 × 3x² সমান 3×9=54 বর্গ সেমি। তাহলে 4 সেমি হলে 6 × 4x² সমান 4×16, 6 × 16 গুণ করলে 96 বর্গ সেমি। আবার যদি 5 সেমি হয় তাহলে 6 × 5² সমান 125 বর্গ সেমি। আমরা 3টি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করলাম। আমাদের এই ঘনগুলো গলিতে হবে, 3টি গলি একটা বানাতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি একক ধাত বিশিষ্ট ঘনকের আয়তন সমান x³ বড় ঘনকের আয়তন সমান 3×3+4×3+5×3 ঘন একক ঘন সেমি 27 64 125 ঘন সমান 216 ঘন সেমি। এখন এর বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বড় ঘনকের বাহু দৈর্ঘ্য সমান এক বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে 3√116 সমান কত হবে 6 সেমি। তাহলে আমরা একটা পেয়ে গেলাম যে বড় ঘনকের বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে এখন আমরা বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রে 6 × বাহু a² তাহলে আসতেছে 216 বর্গ সেমি। আমরা পূর্বের 3টি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছিলাম, এখন আমরা বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে অনুপাত সমান হবে
चुवान्न प्लस छियान्ब्बे प्लस एकश पचिस कारण छय सरि एक पचिस होना एखे डेढ़श हो पांच पांच पचिस पचिस दिए छय दिए गुण कर डेढ़श है एखान डेढ़श एक पंचाश बाय दुशो षोलो दुशो षोलो गुछिए दिल एगुलो जो कर ले तीन सौ बाय समान ऊपर बारो दिए भाग कर लत हो पचिस नीचे बारो दिए भाग कर लठारो तो अनुपात कत बड़े हे पचिस इस टू अठारो निम्न अनुपात हल पचिस टू अठारो ये हे उत्तर তাহলে ম্যাটটা আবার রিভিউ করে আসি। তাহলে যে তিনটি ছোট খুণক দেওয়া আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল প্রত্যেকটা নির্ণয় করলাম এবং এর আয়তন সমান আমরা জানি এক্স কিউব। বড় ঘনকটা বের করতে হলে আমাদের প্রত্যেকটা ছোট ঘনক আয়তন বের করে তার যোগ করতে হবে। তাহলে আমরা আয়তন বের করে যোগ করি, তাহলে আমাদের দুশো ষোলো ঘন সেন্টিমিটার হলো বড় ঘনকের আয়তন। তাহলে এটা দিয়ে যদি আমরা এই কিউবের উল্টা করি অর্থাৎ আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, আবার সমগ্র তলের ক্ষেত্রফল এই সূত্রে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি দুশো ষোলো বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল তিনটি ঘনকের তা আমরা বসালাম এবং নিচে বসালাম এই বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের অনুপাতটা তৈরি হয়ে গেল। এখানে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত পঁচিশ বাই আঠারো আসতেছে পঁচিশ ইস্টু আঠারো, আমাদের উত্তর হচ্ছে পঁচিশ ইস্টু আঠারো। এটি একটি কম্বিনেশনের অঙ্ক, এখানে বলা হয়েছে দশজন বন্ধু আছে, এর বন্ধুর মধ্যে চারজন অনাত্মীয়। তাহলে আত্মীয় কয়জন এটা বের করতে হবে। আত্মীয় সমান দশ মাইনাস চার, চারজন অনাত্মীয় সমান ছয়জন, তাহলে আত্মীয় সমান ছয়জন পেলাম। ছয়জন আত্মীয়ের মধ্যে চারজনকে বেছে নেওয়ার উপায়, ছয়জন আত্মীয়ের মধ্যে চারজনকে নিমন্ত্রণ করার উপায়, ছয় সি চার। আমরা কম্বিনেশনের সূত্র অনুযায়ী ছয় সি চার বসালাম, তাহলে ছয় সি চারের মান হলো পনেরো। এখন আমরা অনাত্মীয়ের মধ্যে হতে কত প্রকারে নিমন্ত্রণ করা যায় এটা দেখব। তো অনাত্মীয় আছে চারজন, চারজন অনাত্মীয় হতে কজন নিতে হবে, সাত মাইনাস চার, সাত মাইনে চার বা তিনজন নিমন্ত্রণ করার উপায়। উপায় কি হবে তাহলে, এই চারজন মোট হচ্ছে চারজন, সি কতজন নেব তিনজন, সি তিন অর্থাৎ এন সি আর, এন সি আর এনের জায়গায় চার, টোটাল নাম্বার আজ আর সমান হচ্ছে সি সমান আসে হচ্ছে চার। তাহলে মোট উপায় সমান মোট নিমন্ত্রণ করার উপায় সমান পনেরো গুণ চার সমান ষাট। সুতরাং আমরা ষাট প্রকারে নিমন্ত্রণ করতে পারি, আমাদের উত্তর হবে ষাট প্রকার। এটি একটি ত্রিকোণমিতির অঙ্ক, আমাদের একটি দেওয়ালের উচ্চতা বের করতে হবে। আমরা দেওয়ালটি এঁকে নিলাম আর দেওয়া আছে একটি রড ভূমিতে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে, ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এটা ষাট ডিগ্রি। আর একটা রড উৎপন্ন করতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি,
पैंतालिस डिग्री আমরা নাম দিলাম ত্রিভুজটার এ বি সি, যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার নাম দিলাম এ বি সি, আর এখানে দিলাম ডি, এ বি ডি ত্রিভুজ আর একটা এ বি সি ত্রিভুজ। এখন আমাদের উচ্চতা মনে করি এক্স, আর এখান থেকে কত ফুট, বিয়াল্লিশ ফুট দূরত্বে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই বিডি সমান এক্স ধরি, তাহলে আমরা দেখতে পারি ধরি বিডি সমান এক্স ফুট, আর উচ্চতা সমান এইচ। এখন ত্রিভুজ এ বি ডি এ ট্যান ষাট ডিগ্রি সমান এ বি বাই বিডি। আমরা জানি লম্বভূত অর্থাৎ ট্যান সমান লম্ব বাই ভূমি, সুতরাং আমরা লম্ব বাই ভূমি লিখলাম। আগে মান বসাবো, ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, আর এ বি মান এ আমরা ধরে নিয়েছি, আর বিডি মান এক্স এটা আমরা ধরে নিয়েছি, বা এক্স সমান এইচ বাই রুট থ্রি। তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ হিসেবে দেখে দিলাম। এরপরে আরো একটা আমাদের ক্লু দেওয়া আছে, তাহলে টোটাল ত্রিভুজটা, আমাদের যে ত্রিভুজ তৈরি হয়েছে টোটালটা নিলে এ বি সি ত্রিভুজ এ ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এ বি বাই বি সি, বা ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে এক সমান এ বি এর মান হচ্ছে এইচ, আর বি সি এর মান হচ্ছে এক্স প্লাস বিয়াল্লিশ, বা আমরা গুণ করি, গুণ করলে আসতেছে এইচ সমান এক্স প্লাস বিয়াল্লিশ, বা এইচ মাইনাস এক্স সমান বিয়াল্লিশ, বা এইচ মাইনাস এইচ বাই রুট তিন সমান বিয়াল্লিশ। আমরা এই মানটা বসালাম, বা এখানে আমরা রুট তিন বসাও করলাম, তাহলে রুট তিন মাইনাস রুট তিন এইচ মাইনাস এইচ সমান সমান বিয়াল্লিশ, বা এইচ কমন নিলাম, রুট তিন মাইনাস এক সমান বিয়াল্লিশ রুট তিন, বা এইচ সমান বিয়াল্লিশ রুট তিন পাই রুট তিন মাইনাস এক। আমরা এই মানটা ক্যালকুলেশন করলেই এইচ এর মান পেয়ে যাব, আসতেছে 99.53, এটা হচ্ছে আমাদের এইচ এর মান, এটা ফুট, এটা হচ্ছে উত্তর।